আসসালামু আলাইকুম বেশি এমরে আয় পড়ছে বেশি রাস্তায় আয় পড়ছে এই দোকানদার কি অবস্থা দোকানদার একবারে জমে কাম করতে না তো অনেকে আপনারা আপডেট জানতে চাইছিলেন যে দোকানের কি অবস্থা তো দেখতেইছেনি দোকান অনেক সুন্দর লাগতেছে আর এদের পাশে হচ্ছে চা হলো চায়ের দোকান চিনি চাপাতি হ্যাঁ এই যে কেটলি আর হলো এই যে এখানে চায়ের কাপ দুই সেট কাপ কাপ গুলো একটু খোলেন তো খোলেন

কারণ ওদের বাড়ি হলো ওই যে আর একটু ভিতরে ওইখানে তো ওইখানে থেকে এই জায়গাটা এটা সরকারি জায়গা এই যে রাস্তার পারে এগুলা সরকারি জায়গা আবাসনের পাশে তো সরকারি জায়গা এটা দেওয়া হয়েছে এই কারণে ওই ওইখানে মোড়ে মানুষজন আড্ডা আড্ডা দেয় তো সেই হিসাবে মানুষজন ওই মোড় থেকে যেহেতু এখানে দেখতে পাবে মানে কাস্টমারটা বেশি হবে ডলার ডলার গোল্ড এটা চকলেট না

না স্যার ঘর দরজা তো একবার ছোট হয়েছে ভিতরে ঢুকা তো কষ্ট এই আপনি না কইছিলাম এনে একটা র্যাক বানাবে লিগা বাঁশ দিয়া ও আপনি তো আবার আমার ওই জায়গা কাজ করতেছেন দেখ তার তো একটা ক্যাশ বাক্স বানানো লাগবে তাহলে ও রে তা হাই তা হা না এটাও পাঁচশো টেন নোট নাই এক হাজার টেন নোট নাই তাহলে বাংটি করেছি স্যার বাংটি রে জনাকবো বাংরে লাগবো না তাহলে ব্রেঞ্চ একটা

ঠিক আছে নতুন দোকান দিবেন নতুন জীবন বাই করো তো সব তো এটা দিলাম কিজন্যই বলেন তো সারা বানাবেন হ্যাঁ ওই যে চাদর মাদর এমন আগুন ধরে যাইতে পারে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে না দেন তো লাগে থাকে নাকি না আপনি তো মানে এটা লাগে পরে দেখেন লাগে নাকি না না লাগলে ঘুরে আবার ই করে না যাবো

লেখালাক বললো এইভাবে সিরিয়াল দিবি উপরে আগে তারিখ লিখবি যে কত তারিখে নাহলে ওরা ফটকে কব যে আমি তো বাহিনী নেই তাহলে তারপরে আবার যে দিয়ে দিব এমনি আবার এনে মনে কর যে সিরিয়াল লিখবি ঠিক আছে নাম লিখবি আমি না এমনি লিখবি যে কত টাকা সত্তর আর এমনি লিখবি তারিখ তারপরে যখন দিয়ে দিব তখন ওটা আমরা ক্রস দিয়ে দিবি তাইলে মনে করবি যে ওটা পরিশোধ হয়ে গেছে তো ঠিক আছে দোকান বানায় তারপর আপনাদেরকে চা খাওয়াতে নিয়ে আসবো ইনশাল্লাহ